অনুভূতির জায়গাটা অবশ্যই অন্যরকম। যুগান্তরে যারা আছেন সবার প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা, যে তারা এতদিন ধরে সাইফুল ভাই সেই তখন থেকে এখনও আছেন, আরও বেশ কয়েকজন সহকর্মী যারা এখনও শুরু থেকে এখন পর্যন্ত আছেন, সবার প্রতি ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের খুবই প্রিয় মানুষ আরাফাত ভাই। আরাফাত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা যে উনি ব্যস্ত সময়েও এখানে এসেছেন আমাদের মাঝে। আমাদের মাননীয় চেয়ারম্যান ম্যাডাম, আমাদের পরিচালকবৃন্দ, সবাইকে শ্রদ্ধা। আমি দুটো কথা বলি, যে যুগান্তর যেই পেশাদারিত্ব নিয়ে গত 24 বছর অতিক্রম করেছে, আমি আশা করব আগামী দিনগুলোতে আরও দশক দশক যুগান্তর তার পেশাদারিত্ব বজায় রেখে আরও নতুন করে যুগান্তরকে সাজাবে এবং কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যুগান্তর দেশের অন্যতম প্রধান একটি গণমাধ্যম হিসেবে সবার মাঝে থাকবে, এটাই আমি আশা করি। এবং আমার সবার প্রতি শুভেচ্ছা থাকবে, দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, সহযোগিতা থাকবে। আমার দিক থেকে যদি কখনো যমুনা টেলিভিশনের পক্ষ থেকে যদি যুগান্তরে কিছুটা হলেও করার সুযোগ থাকে, নিশ্চয়ই আমরা সেটুকু করতে চাই। সবার জন্য ভালোবাসা।